আমরা আলোচনা করব হচ্ছে এলিমেন্ট এলিমেন্টস অফ সেন্টেন্স বা সেন্টেন্সের বিভিন্ন উপাদানগুলো নিয়ে। তো যখনই আমরা সেন্টেন্সের এলিমেন্টগুলো বের করতে যাব, তখন সর্বপ্রথম আমাদের যে জিনিসটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে ভার্ব। একটা কথা মনে রাখতে হবে যে বাংলা বাক্য ভার্ব ছাড়াও হতে পারে, কিন্তু ইংরেজি বাক্য কোনোভাবেই ভার্ব ছাড়া হবে না, ভার্ব বা কাজ। ঠিক আছে, তো প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে ভার্বটা কি। হ্যাঁ, তো একটা একটা এক্সাম্পল হিসেবে নিলাম আমি, এখানে একটা সেন্টেন্স রয়েছে হি ইটস রাইস, কিংবা হি রানস সুইফটলি, কিংবা হি ইজ এ গুড বয়। তো এগুলোর মধ্যে ভার্ব কে প্রথমে যে এলিমেন্ট আমি দেখব, ভার্ব বা ক্রিয়া বা কাজ, সিম্পল কাজ। তো প্রথমে খুঁজে বের করবো হচ্ছে যে ভার্ব কোথায় আছে। যেমন এখানে হচ্ছে খাওয়াটা ভার্ব, ঠিক না, এখানে দৌড়ানোটা ভার্ব, এখানে ভার্ব কোনটা, ইজ হয়, এটা একটা ভার্ব। হ্যাঁ, যেমন হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। তো আমরা কিন্তু সে ভালো ছেলে, তার মানে এখানে কাজ না পাইলেও কিন্তু মানে ভার্ব ছাড়া কোনোভাবেই একটা ইংরেজি সেন্টেন্স হবে না বা ইংরেজি বাক্য হবে না। তো প্রথমে আমরা একটা এলিমেন্ট খুঁজে বের করে ফেললাম, সেটা হচ্ছে ভার্ব। আমি ভি দিয়ে এই ভার্বটা বলছিলাম, ওটা হচ্ছে ভার্ব। এখন এই ভার্বকে তুমি যদি কিছু প্রশ্ন করো, যেমন হু ডাজ বা কাজটা কে করছে, হ্যাঁ কাজটার আগে কে লাগায় দাও, হু লাগায় দাও, তাহলে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে সাবজেক্ট। যদি হু লাগায় দাও তাহলে তুমি কি পাবা, সাবজেক্ট পাবা, উত্তর হিসেবে পাবা সাবজেক্ট। যেমন প্রথমটার মধ্যে ভার্ব কে খায়, হু ইটস, সিম্পল হি ইটস, তখন সে হচ্ছে একটা সাবজেক্ট, ঠিক না। কিংবা হু রানস, কে কে দৌড়াচ্ছে, কে হি দৌড়াচ্ছে, তখন সে দৌড়াচ্ছে, তাহলে সে হচ্ছে একটা সাবজেক্ট। কিংবা হু ইজ, কে, তাহলে হি, সেও কি একটা সাবজেক্ট। তার মানে আমরা দুইটা জিনিস বের করতে পারতেছি। প্রথম কথা হচ্ছে ভার্ব, ভার্বকে যদি কে দিয়ে প্রশ্ন করি যে কে কাজটা করতেছে, হ্যাঁ কে কাজটা করতেছে, তাহলে সে কী পাবো আমরা, সাবজেক্ট পাবো। এখন হোয়াট ডাজ দ্য সাবজেক্ট অ্যাক্ট উইথ, মানে কী নিয়ে কাজটা করতেছে, যে সাবজেক্টটা পাইলাম আমি, সে কী নিয়ে কাজটা করতেছে। যেমন কী কাজটা করতেছে, যেমন প্রথমটার মধ্যে দেখো সে কী খাইতেছে, খাওয়ার আগে কী কী খাচ্ছে, খাওয়াটা কী কী খায়। তো এটা হচ্ছে যেটা খায় সেটা হচ্ছে রাইস, ঠিক না, রাইস খাইতেছে। এই উত্তরটা যদি আমরা বের করতে পারি যে সাবজেক্টটা মানে ভার্ব কোন কী নিয়ে কাজ করতেছে, সাবজেক্টটা কী নিয়ে কাজ করতেছে সাবজেক্টটা, তাহলে আমরা যে জিনিস উত্তরটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে, সেই এলিমেন্টের নাম হবে হচ্ছে অবজেক্ট। তাহলে সিম্পল, রাইস হচ্ছে একটা অবজেক্ট, ঠিক না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট নিয়ে কাজ করতেছে। তৃতীয় যেতে দুইটা প্রশ্নের উত্তর দেখলাম আমরা, সাবজেক্ট প্রথম দেখলাম হচ্ছে ভার্ব একটা এলিমেন্ট, সাবজেক্ট একটা এলিমেন্ট, অবজেক্ট হচ্ছে একটা এলিমেন্ট। তারপরে দেখি লোকটা বা জিনিসটা কেমন, তার মানে এখানে সাবজেক্টটা ম্যাটার হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, যে সাবজেক্টটা কেমন, সাবজেক্টটা কেমন, যেমন এখানে আসতে পারি আমি যে সাবজেক্টটা কেমন, সাবজেক্টটা কি, যেটা হচ্ছে হি, এখানে দেখি ভালো, ঠিক না, সাবজেক্টটা কি ভালো। এই জিনিসটাকে যখন কেমন দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর পাবো, অন্যগুলোর মধ্যে পাচ্ছি না, কিন্তু এখানে পাচ্ছি যে সাবজেক্টটা কেমন, এখানে পাচ্ছি কি, এখানে পাচ্ছি না, এখানেও পাচ্ছি না। হ্যাঁ, সুইফটলি এটা রানের সাথে সম্পর্কিত, তার মানে এটা সাবজেক্টটা কেমন বুঝতেছি না, সাবজেক্টটা কেমন, ভালো, হি ইজ এ গুড, ভালো, সে ভালো, তাহলে সাবজেক্টটা ভালো। তাহলে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে বাক্যের মধ্যে যদি ভার্বকে সাবজেক্টকে আমরা প্রশ্ন করি যে কেমন, সাবজেক্টটা কেমন, তাহলে আমরা যে উত্তরটা পাবো সেই উত্তরটা, সেই এলিমেন্টটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এ ডি যে অ্যাডজেক্টিভ দিয়ে বুঝাইলাম। আর আরেকটা উপাদান আমার কাছে রয়েছে, সেটা হচ্ছে হাউ ইজ দ্য ওয়ার্ক ডান, কাজটা কেমনভাবে হয়েছে, হ্যাঁ কাজটা কেমনভাবে হয়েছে, এরকম প্রশ্নের উত্তর যদি দিতে পারে কেউ। যেমন হি রানস সুইফটলি, ঠিক না, সে সুইফটলি রান করছে, কাজটা কেমনভাবে হয়েছে, এরকম যদি উত্তর থাকে একটা, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। এটাকে বলবো হচ্ছে আমরা অ্যাডভার্ব। যেমন এখানে একটা অ্যাডভার্ব আছে এ ডি ভি, তাহলে অনেকগুলো শব্দ পাওয়া গেল আমাদের, না যে আমরা কী কী পাইলাম, আমরা ভার্ব পাইলাম এক নম্বর একটা এলিমেন্ট, সাবজেক্ট পাইলাম, অবজেক্ট পাইলাম, অ্যাডজেক্টিভ পাইলাম, অ্যাডভার্ব পাইলাম, তার মানে মোটামুটি পাঁচটা জিনিস আমরা পেয়ে ফেললাম। তো বাদ রইল কি, এখানে দেখো একটা জিনিস বাদ রইল, বয়। তো প্রবলেম হয়ে গেলো যে বয় জিনিসটা কি, বয়টা তো একটা জিনিস খেয়াল করো, সে কিন্তু এটার সাথে সাবজেক্টের একটা সম্পর্ক আছে, আছে না, কিন্তু সে অবজেক্ট না, কারণ কাজটা কেমনে করতেছে এরকম কিছু না, কিন্তু অবজেক্টটা কী নিয়ে আসে কাজটা করতেছে এরকম কোনো প্রশ্নের উত্তর না, কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেছে না, বরঞ্চ অনেকটা মনে হচ্ছে যে সে আর সে হচ্ছে একজন আরেকজনের কি একটা ভিন্ন পরিচয়, যে হি হচ্ছে বয়, বয়ই হচ্ছে হি, হি বয়
আর বই হি সেই বালক আর বালকই সে। তার মানে এই ক্ষেত্রে আমি বলতে পারবো যে এটা হচ্ছে সাবজেক্টের একটা ভিন্ন পরিচয়, এগুলাকে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? কমপ্লিমেন্ট বলি। তার মানে ভার্বের পর, ভার্বের পর যদি সাবজেক্টের একটা ভিন্ন পরিচয় আমরা পাই, ভার্বের পর এই যে ভার্বটা আছে, ভার্বের পর যদি সাবজেক্টের একটা ভিন্ন পরিচয় পাই তাহলে তাকে আমরা বলবো হচ্ছে কমপ্লিমেন্ট। আর সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের যে সম্পর্ক, এই যে ভার্বটা আছে, এই ধরনের ভার্বকে আমরা বলি হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে যেই ভার্বটা কি করবে, এই ভার্বটা আসছে কি একটা কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টের সম্পর্ক তৈরি করার জন্য, তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমরা, এই ধরনের ভার্বকে আমরা বলবো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে আজকে বেশ কয়েকটা এলিমেন্ট নিয়ে তোমাদের সাথে কথাবার্তা হলো, সেন্টেন্সের প্রত্যেকটা এলিমেন্ট খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমাদের আলোচনাগুলোতে এই এলিমেন্টগুলো বিভিন্নভাবে আসবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওতে আরও কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে কথাবার্তা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।